বিজেপির ডাকা বন্ধ সফল করতে স্কুল বন্ধ করার জন্য স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির জেলা সভাপতি শাঙ্খারাম সরকারের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বহরমপুর জেএন একাডেমি প্রাইমারি স্কুলে। যদিও এই বিষয়ে বিজেপির জেলা সভাপতির দাবি, স্কুল বন্ধ করার জন্য কাউকে হুমকি দেওয়া হয়নি, শান্তিপূর্ণভাবেই স্কুল বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বিজেপির ডাকা বন্ধকে কেন্দ্র করে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়ায় বহরমপুর জেএন একাডেমি প্রাইমারি স্কুলে। সকালে স্কুল চলাকালীন জেলা বিজেপির সভাপতি শাখারব সরকার সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা এসে স্কুল বন্ধ করার জন্য হুমকি দেয় বলেও অভিযোগ। বন্ধের দিনেও স্কুল কেন খোলা হয়েছে তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা বাঁধে। স্কুল শিক্ষিকা অনিন্দিতা দাস জানান, বন্ধের জন্য স্কুল বন্ধ করে অভিভাবকদের ছাড়ায় ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া সম্ভব হয়। সেই কারণে স্কুল বন্ধ করা যায়নি। যদিও এই বিষয়ে বিজেপির জেলা সভাপতির দাবি, স্কুল বন্ধ করার জন্য কাউকে হুমকি দেওয়া হয়নি, শান্তিপূর্ণভাবেই স্কুল বন্ধ রাখার জন্য বলা হয়েছিল, তার পাল্টা অভিযোগ স্কুলের শিক্ষিকায় তৃণমূলের হয়ে মন্তব্য করেছিলেন। এটা কোথাও আমরা হুমকি ধমকি দিইনি, তাদেরকে আমরা জোরহাত করে বলেছিলাম যে আজকের বন্ধের দিনে যদি স্কুল খুলেন সেক্ষেত্রে কোনো ছাত্রর কিছু ঘটে গেলে এই ধার ড্রাইভার কি সেই ম্যাডাম বা স্কুল কর্তৃপক্ষ নেবেন, স্কুলে যদি কোনো কিছু ক্ষতি হতো। বিজেপি বন্ধ দেখেছে, কিন্তু বিজেপির বন্ধকে অজুহাত করে স্কুলের কোনো শত্রুপক্ষ বা তৃণমূল তারা ভাঙচুর করবে, যে বিজেপির ঘাড়ে দোষ দেবে, এটা আমরা মেনে নিতে পারি না। সেই কারণে ওনাদেরকে আমরা করজোড়ে অনুরোধ করেছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা বেরিয়ে আসার পর মিডিয়ার মাধ্যমে উনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে তার ফুটেজ আছে, উনি পরিষ্কার তৃণমূল কংগ্রেসের দালালি করেছেন, পরিষ্কার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করবার জন্য এই বন্ধ করা হয়েছে। তার মানেটা কি? হোয়াট ইজ দ্য সিমটম? এটা কিসের সিমটম দেখা দিচ্ছে এটা ওনাকে পরিষ্কার করে বলতে হবে। আমরা তো পরিষ্কার যে বিজেপি বন্ধ দেখেছে, আমরা বন্ধ করবার জন্য তাদের কাছে আমরা হাত জোর করে নিবেদন করেছি, অনুরোধ করেছি। রিলায়েন্স ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো, লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে। সাথে আছে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি, সার্ভিসিং, পার্সোনাল সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা, দ্রুত ফাইন্যান্স, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, ব্লুটুথ স্পিকার, স্মার্টফোন, রিস্ট ওয়াচ, কিচেন কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম অ্যাপ্লায়েন্স, আরও অনেক কিছু। বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ।